আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে আপনারা যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের ঘাস। এই ঘাসটা দেখেন এখন কিন্তু প্রায় 5 ফিটের মতো আপনার হয়ে গেছে অলরেডি। এখন এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ানোর একটি উপযুক্ত সময়, কিন্তু আমরা এই ঘাসগুলোকে কাটিংয়ের জন্য রেখে দিয়েছি। এই কারণে ঘাসটা কিন্তু এখন কাটবো না, এই ঘাসটা কাটবো আরও অনেক পরে। কারণ পরিপক্ক কাটিং যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই ঘাসগুলো কাটি না। কারণ এই ঘাসের কাটিংগুলি আমরা বিভিন্ন দেশে আমরা এই ঘাসের কাটিংগুলি ডেলিভারি দেই। দেখেন এই ঘাসগুলি যদি পরিপক্ক কাটিং যদি ডেলিভারি দিতে পারি তাহলে অবশ্যই একবার নেবেন। যদি দেখা যায় আপনি আরও জমি রোপণ করবেন তাহলে কিন্তু আপনার আরও কাটিং নিতে আপনি ইচ্ছে মনে হবে, মনে হলে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আমার নাম্বারে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এমন একটি ঘাস যা একবার রোপণ করলে আপনি বছরের পর বছর কমপক্ষে 5-6 বছর আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। দেখেন এই ঘাসটি ঝোপে কিন্তু অনেক বেশি হয়ে থাকে, এই ঘাসগুলি কিন্তু এভাবে সারিবদ্ধভাবে লাগানো আছে। কিন্তু দেখেন এখানে কিন্তু একটি ঝোপ কিন্তু একটুকু জায়গা নিয়ে কিন্তু আমরা ছড়িয়ে গেছে। এই ঘাসগুলো কিন্তু আপনার বড় হয়েছে, তারপরে নিচে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট চারা কিন্তু আছে, তারপরে এখন বের হতেছে। আবার কিছু 1 ফিট হয়েছে, 1.5 ফিট হয়েছে, 2 ফিট হয়েছে, 3 ফিট হয়েছে, অথবা আবার একটুকু 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি এরকম এক সুতা এরকম নিচে অগণিত চারা আপনার এখন বের হচ্ছে। তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, তো আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর এই ঘাসের কাটিংগুলি আপনি কীভাবে রোপণ করবেন, কোন জমিতে রোপণ করবেন, এই জমিটি এই ঘাসের কাটিংগুলি আপনি অবশ্যই একটু উঁচু জমিতে রোপণ করবেন। উঁচু জমিতে রোপণ করলে আপনার ফলনটা খুব বেশি পরিমাণে হবে। আর যদি দেখা যাচ্ছে যে জমিতে আপনার জোয়ারের পানি উঠতেছে অথবা পর কিছুক্ষণ পরে আবার চলে গেছে, অথবা বৃষ্টির পানি বৃষ্টি হয়েছে একটু আটকিয়ে গেছে, 2-4 ঘন্টা পরে অথবা একদিন পরে পানিটা আস্তে আস্তে সরে গেছে, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে আপনি ওই জমিতেও রোপণ করতে পারবেন, যেই জমিতে আর কি সবসময় জলবদ্ধতা না থাকে ওই জমিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন। এই ঘাসটি একবার রোপণ করলে 5-6 বছর আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। আর এই ঘাসটি আপনার এখন গরু ছাগলকে খাওয়ানোর উপযুক্ত সময় হয়েছে। যদি আপনি এখন না খাওয়ান, যদি আরও বড় হয়ে তখন খাওয়াবেন, কিন্তু তারপরও এই ঘাসটি খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না, কোনো মেশিনের দরকার নাই। কারণ এই ঘাসটি এরকম নরম একটি ঘাস, একটি ছাদযুক্ত ঘাস। তো এই যে আমি এদিক থেকে যেই ঘাসগুলি আপনারা দেখতেছেন এগুলোতে কিন্তু আমরা কাটিং পরিপক্ক কাটিং যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা এই কাটিংগুলো কাটবো না। কিন্তু আমাদের অন্য জমিতে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং রয়েছে, আমরা ওখান থেকে এখন বর্তমানে ডেলিভারি দিতেছি। আর এই ঘাসটা দেখালাম আপনাদেরকে কীরকমভাবে হচ্ছে। তো যাই হোক, যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান, কাটিং রোপণ করতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো